বন্ধুরা, এই দুনিয়াতে সব মানুষ সফল হতে চায়, সব মানুষ সুখী হতে চায়, আর এই সফলতা পাবার মাত্র দুটি উপায় আছে। প্রথম উপায়, যেখানে আপনাকে জীবন যুদ্ধে নামতে হবে, যেখানে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, অনেক মুশকিল পথ, অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে। আর দ্বিতীয় উপায়, যেখানে অনেক মানুষ আছে যারা সবকিছু বসে বসে পেয়ে যায়, কোনো পরিশ্রম ছাড়া, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আল্লাহর রাস্তায় পেয়ে যায়, সবকিছু না চাইতেই পেয়ে যায়। আর অনেক মানুষ আছে, এই মানুষগুলোকে দেখে মন খারাপ করে, গালে হাত দিয়ে চোখের পানি ফেলে, বলে রাস কপাল নিয়ে জন্মগ্রহণ করেছে, ভাগ্যবান রে ভাই, ভাগ্যবান। আরে বন্ধু, ভাগ্য বলে এখানে কিছু নেই। বন্ধুরা, বাচ্চু ভাইয়ের একটি জনপ্রিয় গান মনে পড়ে গেল, এক পুরুষে কামাই করে, এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে বলে আমার কিছু নাই, আমার তিন পুরুষ। অর্থাৎ এক পুরুষ পরিশ্রম করে অর্থ সম্পদ সম্মান অর্জন করেছে, আর তার পরের জেনারেশন এসে বসে বসে এই সম্পদগুলো খেয়ে শেষ করে ফেলছে, আর তার পরের জেনারেশন এসে দেখে কিছুই নাই। আচ্ছা বন্ধু, আপনি একটু ভাবুন, যদি আপনাকে পরিশ্রম করতে না হয়, কোনো প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না হয়, কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট ফেস করতে না হয়, আপনি শুধু চিন্তা করছেন আর অর্ডার করছেন আর সবকিছু হাজির, কেমন হবে? আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে দুনিয়াতে এর চেয়ে শান্তির আর কি হতে পারে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। কিন্তু একবার একটু ভাবুন, সবকিছু পেয়ে তো গেলেন, কিন্তু কোনো না কোনো কারণে জীবনে যদি কখনো ঝামেলা চলে আসে, কোনো বিপদ চলে আসে, অনেক বড় একটা সমস্যা এসে হাজির হয়, আপনার ভেতর কি কোনো অভিজ্ঞতা থাকবে ওই ঝামেলাগুলোর সাথে মোকাবেলা করার? আরে আপনার মধ্যে কি ওই মানসিক শক্তি থাকবে এই দুনিয়াবি বিপদ আপদের মোকাবেলা করার? কখনোই না। ঝামেলার সাথে লড়াই করার শক্তি এসব ঝামেলা ফেস করতে করতেই তৈরি হয়। যদি আপনি আপনার জীবনে কখনো ঝামেলার মুখোমুখি হননি, দুঃখ কষ্টের মুখোমুখি হননি, যদি কোনো চ্যালেঞ্জই গ্রহণ করেননি জীবনে, তাহলে আপনার মানসিক শক্তি, আপনার আত্মবিশ্বাস কখনোই সৃষ্টি হবে না। আপনার ঝামেলা, আপনার দুঃখ, আপনার কষ্ট, আরে আপনার সামনে আসা প্রবলেম গুলোই আপনার সত্যিকারের বন্ধু। প্রত্যেকটি ঝামেলা, প্রত্যেকটি দুশ্চিন্তা আপনাকে সুযোগ করে দেয় নিজেকে আরো উন্নত বানানোর জন্য, নিজেকে আরো এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য। বন্ধু, জীবন যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়া, দুঃখ কষ্টের সাথে লড়াই করা ছাড়া দুনিয়াতে আজ পর্যন্ত কেউ সফলতার চূড়ায় উঠতে পারেনি। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর রাস্তায় অন্যের মেহনতের ফল খায়, তাদেরকে দুনিয়াতে কেউ চেনে না, তাদেরকে দুনিয়াতে কোনো সম্মানের স্থানও দেওয়া হয় না, তাদের নিজের কোনো ব্যক্তিগত পরিচয় অথবা আইডেন্টিটিও থাকে না। আপনি নিজে একবার ভাবুন, এই দুনিয়াতে কত সফল মানুষ আছে যাদেরকে আপনি চিনেন, তাদের পরিজন কারা, তাদেরকে আপনি চিনেন, তাদের পরিচয় কেউ জানে না। বন্ধু, খাঁচার ভেতরে থাকা সিংহকে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে একদিনও থাকতে পারবে না, কেননা সিংহ হয়ে জন্মালেই বনের রাজা হওয়া যায় না। বনের রাজা হতে হলে খাঁচার বাইরে অর্থাৎ জঙ্গলে বেঁচে থাকার লড়াই অবতীর্ণ হতে হয়, বিপদ আপদের সাথে লড়াই করতে হয়, বেঁচে থাকার যুদ্ধে অবতীর্ণ হতে হয়। বনের রাজা হতে হলে শিকার করাও শিখতে হবে, বিপদ এবং প্রবলেমেরও মুখোমুখি হতে হবে। আচ্ছা বন্ধু, আমাদের জীবনে যখন কোনো দুঃখ কষ্ট প্রবলেম চলে আসে, তখন আমরা দোষ দিতে থাকি কখনো ভাগ্যকে, কখনো সৃষ্টিকর্তাকে। কিন্তু বন্ধু, উপরওয়ালা অনেক দয়ালু, আমাদের প্রতিপালক এতটাই মহান যে যখন আমাদের কোনো শক্তি বা সামর্থ্য বাড়ানোর প্রয়োজন হয়, অথবা মহান সৃষ্টিকর্তা আপনাকে যখন আরো উন্নত বানানোর প্রয়োজন মনে করে, তখন একটি বিপদ পাঠিয়ে দেয়। বন্ধু, আপনি আপনারা যে যে অবস্থানে আছেন, যদি একটু পেছনে ফিরে তাকান, তাহলে দেখতে পাবেন বিপদ দুঃখ কষ্ট ঝামেলা আগেও এসেছিল, কিন্তু জীবন থেমে যায়নি। আরে আপনি এই দুঃখ কষ্ট এই ঝামেলাগুলোর সাথে লড়াই করেই আজকের এই অবস্থানে এসেছেন। তাহলে বন্ধু, আজ এখন এই মুহূর্তে কোনো দুঃখ কষ্ট ঝামেলা যদি আপনাকে নাস্তানাবুদ বানাচ্ছে, তাহলে বিচলিত হবেন না, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা শুধুমাত্র বিপদ আর সমস্যাই দেয় না, তাকে ফেস করা এবং এই সমস্যা থেকে বের হওয়ার রাস্তাও দিয়ে দেয়। বন্ধু, আপনার স্বপ্ন যদি কিছুটা স্পেশাল হয়, কিছুটা বড় হয়, আর যদি আপনার ভেতর এই স্বপ্ন পূরণ করার আত্মবিশ্বাসও আছে, আর এই স্বপ্ন পূরণ করা আপনার জন্য যদি নিঃশ্বাস নেওয়ার মতো জরুরি হয়, তাহলে আপনি এই দুনিয়ার সকল দুঃখ কষ্ট সকল পেরেশানি সমাধান করতে পারবেন। আপনি যদি আপনার দুঃখ কষ্টগুলোকেই আপনার শক্তি বানিয়ে ফেলেন, যদি আপনি আপনার সমস্যাগুলোকেই আপনার খেলার সরঞ্জাম বানিয়ে ফেলেন, যখন আপনি খেলার মাঠে অবতীর্ণ হবেন, তখন এই দুঃখ কষ্টগুলোই কান্নাকাটি শুরু করে দিবে এবং আল্লাহকে বলবে যে হে আল্লাহ, এই মানুষটির কাছে আমাদেরকে পাঠিও না, আর এই প্রবলেম সমস্যাও আপনাকে দেখে ভয় পাবে। আচ্ছা বন্ধু, অলিম্পিক খেলার প্রতিযোগিতাতে কাকে পাঠাবে, আপনাকে, আমাকে, নাকি একজন যোগ্য খেলোয়াড়কে? তাহলে এই জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিযোগিতায় তাকে অংশগ্রহণ করার সুযোগ দেয় যাকে আল্লাহ সুবহানাহু তাআলা যোগ্য বলে মনে করে। আরে হাজারো মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি আপনাকে আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে, তার মানে উপরওয়ালা আপনাকে আমাকে যোগ্য মনে করছে, খুশি হন, আনন্দিত হন এবং ঝামেলা সমস্যার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন।
একটা কথা মনে রাখবেন বন্ধু, যেভাবে কয়লা পুড়ে হীরা হয়, ঠিক এভাবে মানুষ দুঃখ কষ্ট বিপদ আপদ নামক লড়াইয়ে অংশ নিতে নিতে যোগ্য মানুষে রূপান্তর হয়। তাই যদি জীবনে বড় কিছু হয়ে দেখাতে হয়, তাহলে আপনার ভেতর সাহস থাকতে হবে, মনের মধ্যে শক্তিও থাকতে হবে। আর এসব মানসিক শক্তি ভিটামিন ক্যাপসুল খেয়ে নয়, জীবন যুদ্ধে লড়াই করতে করতে সৃষ্টি হয়। তাই জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণাকে আসতে দিন, আর এইসব দেখে প্যান প্যান হতাশা নয়, সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ হন। আরে বন্ধু, আপনি যেদিন থেকে এসবের সাথে যুদ্ধ ঘোষণা করবেন, যেদিন থেকে আপনি ভয় পাওয়া পালানো বন্ধ করবেন, আর যেদিন থেকে আপনি সৃষ্টিকর্তা অথবা অন্য মানুষকে এসবের জন্য ব্লেম দেওয়া বন্ধ করবেন, আর যেদিন থেকে আপনি মেনে নেবেন যে এই দুঃখ কষ্ট এই ঝামেলাগুলো আপনাকে আরো শক্তিশালী বানাতে এসেছে, সেদিন আপনার জীবনে জাদু হয়ে যাবে, সেই দিনই আপনার জীবনে চমৎকার কিছু হবে, এবং ওই দিন থেকে বদলাতে শুরু করবে আপনার জীবন। বন্ধুরা, আজকের এই সেশনটি আমার চেষ্টা ছিল আপনাদেরকে রিয়েলিটিটা বোঝানো, যে এই দুঃখ কষ্টের সাথে ভয় নয়, এই দুঃখ কষ্টের সাথে হায়তাশ হায়তাশ নয়, এই দুঃখ কষ্ট আমাদেরকে মজবুত করার জন্য আসে। তাই এসব ব্লেম ব্লেম বন্ধ করে এই যুদ্ধের সাথে লড়াই করে ইতিহাস সৃষ্টি করব আমরা। আপনাদের সবার মঙ্গল কামনা করে আপনাদের জীবন শান্তিময় হোক, সুখময় হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।